আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরে গেছে শুধুমাত্র তাস্কিন আহমেদ ভালো বল করলেও নাসুম আহমেদ শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমানরা বেধরক পিটুনি খেয়েছেন আয়ারল্যান্ডের তরুণ ব্যাটসম্যান গ্যারেথ জেমস ডেলানির হাতে বৃহস্পতিবার আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে গিয়ে তিন উইকেটে একশো সাতাত্তর রান করেছে আয়ারল্যান্ড চারে নেমে পঞ্চাশ বলে তিন চার ও আট ছক্কাই আটাশি রানে অপরাজিত ছিলেন ডেলানি বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো বল করেছেন তাসকিন আহমেদ এই গতিময় পেশার চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তবে মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম ও নাসুম আহমেদরা বেশ খরচে ছিলেন মোস্তাফিজের চার ওভারে চল্লিশ রান নিয়ে ফেলে আইরিশরা প্রথম ওভারে উইকেট পেলেও বাহাতি স্পিনার নাসুম আহমেদ হতাশ করেছেন তিন ওভারেই তিনি দিয়েছেন তেত্রিশ রান মোস্তাফিজ শরিফুলদের পিটিয়ে ছাতু বানানো আয়ারল্যান্ডের এই তরুণ ভয়ঙ্কর ব্যাটসম্যান এ মাত্র নয়টি ওয়ানডে খেলেছেন যেখানে রান করেছেন একশো বিশ ছাব্বিশ টিটোয়েন্টির চব্বিশ ইনিংসে চারশো রান করেছেন স্ট্রাইক রেটটাও মুখে পড়ার মতো একশো এই গ্যারেথ ডেলানির হাতেই বাংলাদেশের বোলাররা আজ যেভাবে মার খেলেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কতটুকু ভালো করতে পারবে সে নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে উনিশশো সালে ডাবলিনে জন্ম নেওয়া গ্যারেথ জেমস ডেলানির হাতেই মূলত বাংলাদেশ হেরে গেছে ব্যাটিংয়ে সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান ব্যতীত ঠিক সেভাবে কেউই দাঁড়াতে পারেনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মতো একটি দলের কাছে এই হার আপনাদের মনে কতটুকু শঙ্কা জাগাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হারকে সাবস্ক্রাইব করুন